সোমবার আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরী দেববর্মনের 116তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সাংসদ কৃতিদেবী দেববর্মন সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক রামপদ জমাতিয়াকে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী। শিক্ষাক্ষেত্রের বিকাশে এবং ত্রিপুরার ঐতিহ্যময় সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিধায়ক রামপদ জমাতিয়াকে এই পুরস্কারে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বপ্নদ্রষ্টা ছিলেন মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। রাজ্যের উন্নয়নে মহারাজার চিন্তাভাবনাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন ক্ষোভ ব্যক্ত করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সার্বিক উন্নয়নে মহারাজার অবদান বিগত সরকারগুলির আমলে মূল্যায়ন করা হয়নি, ইচ্ছে করে এটা করা হয়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার আসার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সম্মান প্রদর্শন শুরু করেন। আগরতলা এয়ারপোর্টের মহারাজা বীরবিক্রম এয়ারপোর্ট নামকরণ, থাঙ্গা টার্ডং থেকে শুরু করে বিভিন্ন জনজাতির শিল্পী ও ব্যক্তিত্বদের পদ্মশ্রী উপাধি প্রদান এই কথাই প্রমাণ করে। মুখ্যমন্ত্রী জানান, দেশভাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরার। তিনি বলেন, বিভাজনের পলিসি আগের সরকারগুলি সৃষ্টি করে গেছে, তা না হলে রাজ্যে জাতি বা উপজাতি বলতে কোনো কিছু ছিল না। দেখেছেন কিনা মাননীয় প্রধানমন্ত্রীজি, আজকে উনি একটা টুইট করেছেন, আমি টুইটটা আপনাদের পড়ছি, যে আই পে হোমেজ টু দ্য গ্রেট মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর অন হিজ বার্থ ইউনিভার্সিটি। হি প্লেড অ্যান ইনডেলিবল রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ ত্রিপুরা। হি ডিভোটেড হিজ লাইফ টুয়ার্ডস এম্পাওয়ারিং দ্য পোর অ্যান্ড ডাউন ট্রোডেন। His welfare measures for the tribal communities are widely respected. Our government is committed to fulfilling his vision for Tripura's progress. Bhabun apni mane mananiya pradhanmantri ji aajke din take uni mone kore shoron kore aajke unarke samman kibhabe diye hocche amader neta. এদিন মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন উদযাপন উপলক্ষে এক টুইট বার্তায় রাজ্যবাসীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী টুইট বার্তাটি পড়ে শোনান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের ঘটনা এর আগে ত্রিপুরায় হয়নি। তো আমাদের মধ্যে মিল বিষ, আমাদের কথাবার্তা, অনেকের মধ্যে একটা ডাউট যে বিষয় কোন কারণে ডিভাইডেড পলিসি আগের সরকার এগুলো সৃষ্টি করে গেছে ত্রিপুরার মধ্যে। আমরা সবাই, আমার মনে আছে একটা জায়গার মধ্যে আমরা একসাথে বসেছিলাম, ত্রিপুরাতে ট্রাইবেল নন ট্রাইবেল করে কিছু ছিল না আমাদের। এই কথাটাই আমি আরেক জায়গায় আমি বলেছি যে যদি চাকলা রসুনবাদ নেওয়া হয় তাহলে ত্রিপুরার যে জিওগ্রাফি অনেক বেশি হতো। আমাদের কাছে নদী থাকতো, আমাদের কাছে রেল লাইন থাকতো, আমাদের কাছে সমুদ্র থাকতো, সব দিক দিয়ে ত্রিপুরার চেহারাই অন্যরকম হতো। যে কোনো কারণে হোক, আমাদের আজকে সেগুলো আমাদের হাত থেকে চলে গেছে। সবচেয়ে যে পার্টিশনের ফলে ত্রিপুরাই একমাত্র রাজ্য সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল, কিন্তু আমরা সেইভাবে, আমরা যেহেতু আমাদের গার্জিয়ান যিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, আপনারা চিন্তা করুন ট্রাইবেলকে কীভাবে সম্মান দিতে হয় সেটা একমাত্র প্রধানমন্ত্রী যে দিয়েছেন। একটা মানে সর্বোচ্চ সাংবিধানিক পোস্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে দিয়েছে আজ পর্যন্ত কোনোদিন শুনিনি আমরা। এরকম একটা মানে অত্যন্ত মানে একটা অক্ষেত একটা জায়গা থেকে, উড়িষ্যার জায়গা থেকে উনাকে ট্রাইবাল হিসাবে উনাকে আজকে আমাদের প্রেসিডেন্ট বানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে 2020 সাল থেকে রাজ্য সরকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার চালু করে, সে বছর এই পুরস্কার প্রদান করা হয় নবকিশোর জমাতিয়াকে। 2021 সালে পুরস্কার পান রঙ্গমোহন রায়, 2022 এবং 2023 সালে পুরস্কার পেয়েছিলেন চিত্ত মহারাজ তথা চিত্তরঞ্জন দেববর্মা এবং জিষ্ণু দেববর্মন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।